নাটোরে করোনায় কর্মহীন অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করেছেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। শনিবার 17 জুলাই বিকেলে শহরের কানাইখালী মাঠ, হরিশপুর, শেরেবাংলা স্কুল মাঠ ও পিটিআই সহ পৌরসভার বিভিন্ন স্থানে 4,600 পরিবারের মাঝে ভিজিএফ কার্ডের চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এ সময় সাংসদ শিমুলের নিজস্ব অর্থায়নে সমপরিমাণ মানুষের মাঝে স্বাস্থ্য সুরক্ষা মাস্ক বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে পৌর মেয়র উমা চৌধুরী জলি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, চিত্ররঞ্জন সাহা, দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আকিমিলন, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ।